हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। श्रीमद्भागवते द्वितीय स्कंधे श्रीमद्भागवतेर जे दशतत्व रयेछे तार विश्लेषण करा हच्छे। प्रथमेई स्वर्ग, स्वर्ग अर्थात भगवान ब्रह्मांडेर सृष्टिर वर्णना। मूलत स्वर्ग बोलते भगवानेर सृष्टिकेई बोझाय। स्वर्ग माने भगवानेर सृष्टि, स्वर्ग बा आदि सृष्टि भगवान थेके हय। उपादान होच्छे एखाने श्री चैतन्य चरितामृते वर्णना करा होच्छे जे श्री विष्णुर प्रथम सृष्टि पाँचटि स्थूल जड़ पदार्थेर प्रकाश माने पंच महाभूत, पाँचटि तन्मात्र, दशटी इंद्रियर प्रकाश, मन बुद्धि अहंकार प्रकाश, महत्तत्व बा बिराट रूपर प्रकाश। यही होच्छे स्वर्गेर उपादान। श्रील प्रभुपाद षोलोटी उपादानेर कथा भागवते वर्णन करेछेन। एइभावे एइ स्वर्ग सृष्टि हय महाविष्णु थेके। एखाने आपनारा देखछेन जे महाविष्णु कारण समुद्रे शयन करे आछेन, सेखान थेके तिनि एइभावे विभिन्न उपादान सृष्टि करछेन। एरपर द्वितीय विषय विस्वर्ग। विस्वर्ग এই বিসর্গ হচ্ছে ব্রহ্মার সৃষ্টি। ভগবান যখন সৃষ্টি করলেন তখন পরবর্তীতে ব্রহ্মা সেই সমস্ত উপাদানগুলোকে সংযোজন করে পরবর্তী সৃষ্টি করলেন, সেটাই বিসর্গ নামে খ্যাত। ভগবান কর্তৃক সৃষ্ট মূল উপাদানগুলির প্রতিক্রিয়ার মাধ্যমে পরবর্তী যে গৌণ সৃষ্টি করেন তাকে বলা হয় বিসর্গ। এরপর ভগবানের নাভিকমল থেকে ব্রহ্মার আবির্ভাব হয়েছিল। সেই উপস্রষ্টা ব্রহ্মা ভগবানের দ্বিতীয় পুরুষাবতার গর্ভদোষ সাই বিষ্ণুর নাভিকমল থেকে আবির্ভূত হলেন এবং আবির্ভূত হয়ে তিনি তপস্যা করেছিলেন। তপস্যা করার পর ভগবানের কাছ থেকে শক্তি প্রাপ্ত হয়ে তিনি এই প্রকার বিসর্গ সৃষ্টির কার্য শুরু করেছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে গৌণ সৃষ্টি অথবা ব্রহ্মাণ্ডে ব্রহ্মা কর্তৃক স্থাবর জঙ্গম সমস্ত দেহের সৃষ্টি হয় ব্রহ্মা কর্তৃক। এইভাবে ব্রহ্মা বিভিন্ন ব্রহ্মাণ্ডের সংস্থাপন করছেন ভগবানের মূল উপাদানগুলো সংযোজন করে। ব্রহ্মা বিভিন্নভাবে তার সৃষ্টি করছেন যা বিসর্গ নামে খ্যাত। এরপর তৃতীয় বিষয় স্থান। স্থান অর্থ লোকসমূহের স্থিতি। এই যে লোকসমূহের স্থিতি, ভগবানের সৃষ্ট বস্তুসমূহের মর্যাদা পালন দ্বারা যে উৎকর্ষ তার নামই স্থান। অথবা ভগবান কর্তৃক সৃষ্ট বস্তুগুলির যথাযথ শৃঙ্খলা রক্ষা করাই স্থিতি। ভগবান যা সৃষ্টি করেছেন সেইগুলো যথাযথভাবে শৃঙ্খলাভাবে বজায় রাখা। যেমন বিভিন্ন লোকে বিভিন্ন লোক ভগবান সৃষ্টি করেছেন, সেই লোকগুলোকে স্ব স্ব স্থানে বজায় রাখা। যেমন হায়ার প্ল্যানেটস রয়েছে, সেখানে ধ্রুবলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক তার নির্দিষ্ট কক্ষপথে রয়েছে। তার লোয়ার প্ল্যানেটসে অতল, বিতল, সুতল, মহাতলাতল, মহাতল, রসতল, পাতাল, এইভাবে যে বিভিন্ন স্থানগুলো রয়েছে তাদেরকে সুশৃঙ্খলভাবে বজায় রাখা তাদের নির্দিষ্ট কক্ষপথে, হচ্ছে স্থানম। এরপর চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু কর্তৃক ব্রহ্মাণ্ডের পালন অর্থাৎ সেই সেই স্থানে সেইগুলোকে বজায় রাখা। শ্রীবিষ্ণুই এই কার্য করছেন, ব্রহ্মা সৃষ্টি করছেন, শিব ধ্বংস করছেন, কিন্তু বিষ্ণু শ্রীবিষ্ণু এগুলোকে পালন করছেন।
এইভাবে যে 14টি লোক দেখানো হচ্ছে জড়জগতে, যে ভগবান গর্ভোদক সাই বিষ্ণু নাভি কমল থেকে কিভাবে এই জড়জগৎ সৃষ্টি হলো, তার উপরে সত্যলোক, তপলোক, জনলোক, মহরলোক, স্বর্গলোক, ভূবলোক এবং ভূলোক, মানে পৃথিবী ভূলোকের একটি অংশ, আর তার নিচে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, তার নিচে ভগবান অনন্ত শেষ এইভাবে ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন। এরপর চতুর্থ বিষয় পোষণম। পোষণ মানে পালন, ভক্তের প্রতি ভগবানের যে অনুগ্রহ এর নাম পোষণ। শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে যে ভগবান তার ভক্তদের বিশেষভাবে পালন করেন। রাজা যেমন রাজ্য শাসন এবং প্রজা পালন করলেও তার পরিবারের সদস্যদের বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করেন, এবং ঠিক এইভাবে ভগবান তার চরণে সর্বতোভাবে নিয়োজিত ভক্তদের এইভাবে অনুগ্রহ করেন। তৃতীয় পুরুষাবতার ক্ষীরোদক সাই বিষ্ণু ব্রহ্মাণ্ডের প্রতিটি সৃষ্টিতে বিরাজ করেন, ব্রহ্মার সৃষ্টি পালন করেন, তিনি তার অহৈতুকী কৃপার প্রভাবে জীবদের এইভাবে পালন করেন। এই পালন করার কাজ দ্বিতীয় পুরুষাবতার থেকে আবির্ভূত ক্ষীরোদক সাই বিষ্ণু তৃতীয় পুরুষাবতার করে থাকেন। এইভাবে ভগবান প্রতি জীবের মধ্যে অবস্থান করছেন, আবার বাইরেও অবস্থান করছেন। এরপর পঞ্চম বিষয় উতি। উতি মানে কর্মবাসনা। ভগবানের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার ফলে বদ্ধজীবীরা এই জগতে চিরকাল বসবাসের পরিকল্পনা করে, এবং ভগবত ধামে ফিরে যাওয়াই যে প্রকৃত উদ্দেশ্য সে কথা ভুলে গিয়ে নানা প্রকার অর্থনৈতিক ধর্মীয় উন্নতি সাধনের চেষ্টা করে। কিন্তু মায়ার প্রভাবে এই বিস্মৃতির এতই প্রবল যে বদ্ধজীব ভগবত ধামে ফিরে যেতে চায় না, তারা ইন্দ্রিয় সুখেই মত্ত থাকে, এবং এই কারণে জন্ম মৃত্যুর আবর্তে বারবার তাদের আসতে হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে যে কর্মবাসনা অথবা স্থান কাল ও পাত্রের অনুসারে সৃষ্টি করার অনুপ্রেরণা, স্থান কাল পাত্র অনুসারে এই কর্মবাসনা হয়ে থাকে, সকাম কর্ম, পুণ্যমূলক কর্ম। এরপর পঞ্চম ষষ্ঠ বিষয় আসছে মন্মন্তর। এখানে মনু মহারাজ সার্বভৌম মনুকে দেখানো হয়েছে চিত্রে। তো মন্মন্তরে মন্মন্তর মনুর শাসনকাল স্বাভাবিকভাবে, আবার মনু প্রদত্ত কর্তব্য কর্মের উপদেশ, এটাও মন্মন্তর। তেই বিভিন্ন যুগে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হচ্ছে যে বিভিন্ন যুগে এই মনুগণ কর্তৃক যে আদেশাত্মক শাস্ত্র, আদেশাত্মক শাস্ত্র রচিত হয় সেটা হচ্ছে সদ্ধর্ম, মানুষের সদ্ধর্ম তাকে বর্ণন থাকে সেখানে, এবং সেগুলো গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। মনুষ্য জীবনে পূর্ণতা প্রাপ্তির জন্য বিভিন্ন বিধিনিষেধ, যেমন মনুসংহিতা, মনু প্রদত্ত বিধিনিষেধ। এইভাবে কাল গণনা হিসেবে ব্রহ্মার একদিনে 14টি মন্মন্তর হয়, এবং প্রত্যেক মন্মন্তরের সময় সীমা 71 চতুর্যুগের কিছু অধিক। প্রত্যেক মন্মন্তরে ব্রহ্মাণ্ডের 6টি আসনের পরিবর্তন হয়, 6টি আসন, 6টি আসনের পরিবর্তন হয়। কি মনু, মনু সহকারী তার পুত্রগণ, ইন্দ্র, ইন্দ্রের সহকারী দেবতাগণ, সপ্তর্ষিগণ এবং মন্মন্তর অবতার, এইভাবে এই 6টি আসনের পরিবর্তন হয়। চতুর্দশ মন্মন্তর প্রথম স্বয়ম্ভুব, দ্বিতীয় সরচিষ, উত্তম, তামস, রৈব, চাক্ষুষ, বৈবস্বত, সাবর্ণী, দক্ষ সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, ধর্ম সাবর্ণী, রুদ্র সাবর্ণী, দেব সাবর্ণী এবং ইন্দ্র সাবর্ণী, এইভাবে মন্মন্তর রয়েছে। এরপর ঈশানু কথা। ঈশ মানে ভগবানের বা ভগবানের অবতারগণের লীলাবর্ণন, এবং অনুকথা মানে সেই সেই ভগবান বা অবতারদের যে পরিকর তাদের লীলাবিলাস।
সেই সমস্ত পরিকর বর্গ কিভাবে ভাগবত ধর্ম পালন করেছেন তার ইতিহাস বর্ণন। এখানে বর্ণন করা হচ্ছে যে পরম করুণাময় ভগবান তার অহৈতুক কৃপার প্রভাবে এই জগতের বিভিন্ন লোকে অবতরণ করে বদ্ধ জীবদের মুক্তির জন্য লীলাবিলাস করেন, তার ফলে যে ইতিহাসের সৃষ্টি হয় তা যথার্থ পঠনীয়। হ্যাঁ, কেননা এতে ভক্ত এবং ভগবান যুক্ত, তাই ভক্তের সঙ্গে ভগবানের লীলা শ্রবণীয় কীর্তনীয়, সেটাও ঈশানু কথা। এরপর যেমন চিত্রে দেখানো হয়েছে শবরী মাতা ভগবান রামচন্দ্রকে সেবা দিয়েছিলেন, তা সেই শবরী মাতার এই লীলা সেটাও ঈশানু কথা। আবার ভগবান যখন সুধামা বিপ্রকে সেবা দিয়ে করেছিলেন, সেই সুধামা বিপ্রের সেই অপূর্ব মহিমা চরিত্র গাথা বর্ণিত হয়েছে, যে সুধামা গাথার সুধামা বিপ্রের সেই চরিত্র গাথাও ঈশানু কথা। এরপর আমাদের পরবর্তী বিষয় আসছে নিরোধ। নিরোধ অর্থ জড় জগতের লয়, মানে মহাবিষ্ণুর যোগ নিদ্রার পর উপাধিসহ জীবদের যে শয়ন তার নাম নিরোধ। এই নিরোধ তখন হয় যখন সমগ্র জড়জগতে প্রলয় হয়। সমগ্র জড়জগৎ চিত্রে দেখা যাচ্ছে যে মহাবিষ্ণু সমস্ত ব্রহ্মাণ্ডকে তার ব্রহ্মাণ্ড থেকে তার তিনি ব্রহ্মাণ্ডের বাইরে অবস্থান করছেন, আর ব্রহ্মাণ্ডগুলো তার লোমতূপ থেকে বের হচ্ছে, আর প্রত্যেক ব্রহ্মাণ্ডে তিনি গর্ভদোকশায়ী বিষ্ণুরূপে বিরাজমান। এইভাবে সৃষ্টি চলছে, যখন সমগ্র সৃষ্টি প্রলয়ের সময় হয় তখন সমস্ত ব্রহ্মাণ্ডগুলো তার নিঃশ্বাসের মাধ্যম দিয়ে তার শরীরে প্রবেশ করে, যত জীব রয়েছে তারাও তার শরীরে প্রবেশ করে সূক্ষ্ম শরীরে। এই সূক্ষ্ম শরীরে সমগ্র জীব প্রলয়ের পর মহাবিষ্ণুতে প্রবেশ করে, চিত্রে আপনারা দেখছেন। এরপর যখন প্রবেশ করে তখন মহাবিষ্ণু শয়ন করেন আবার যোগ নিদ্রায়। তো এই যে যোগ নিদ্রায় যে শয়ন, এই অবস্থাটিকেই বলা হয় নিরোধ। মুক্তি, মুক্তির অর্থ হচ্ছে স্থূল এবং সূক্ষ্ম আবরণ থেকে মুক্ত হয়ে স্বরূপে অধিষ্ঠিত হওয়া, অর্থাৎ ভগবত ধামে ফিরে যাওয়া। স্থূল আবরণ কি? এই পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অপ তেজ মরুদ্বম। আর সূক্ষ্ম আবরণ মন বুদ্ধি অহংকার এবং চেতনা। তো এই দুটো যখন নষ্ট হয়ে যায় তখন শুদ্ধ স্বরূপ অর্থাৎ চিন্ময় স্বরূপ বা পার্শ্বদ স্বরূপ প্রাপ্ত হয়। যেমন দেখা যাচ্ছে যে এই অজামিলকে যখন নিতে এসেছিল যমদূতেরা, তারা তার গলায় যমপাশ লাগিয়েছিলেন, ওই সূক্ষ্ম শরীরকে টেনে বার করেছিলেন। জড় শরীর স্থূল জড় এখানে থেকে যাচ্ছে আর সূক্ষ্ম জড়কে নিয়ে যাচ্ছেন, কিন্তু সে যখন হরিদ্বারে সাধনা করেন, ভগবানের নাম জপ করেন, তখন ওই তার দেহ হরিদ্বারের গঙ্গায় স্নান করা মাত্রই সচ্চিদানন্দময় হয়ে যায়। এই হচ্ছে স্বরূপ প্রাপ্তি। এখানে সূক্ষ্ম দেহ থাকলো না এবং জড় স্থূল দেহ থাকলো না, দুটোই নষ্ট হয়ে গেল, স্বরূপ প্রাপ্ত হয়ে সে ভগবত ধামে ফিরে যাচ্ছে, আর এটাই হচ্ছে প্রকৃত মুক্তি। যেমন ভগবত ধামে চিত্রে দেখা যাচ্ছে যে ভগবানের যত পরিকর আছে তারা স্বরূপে অধিষ্ঠিত। এইভাবে বৈকুণ্ঠ লোকে কৃষ্ণ লোকে এই রকম তারা বিরাজ করেন। যেমন বৈকুণ্ঠে নারায়ণ লোকে সকলে চতুর্ভুজ, এবং যখন কৃষ্ণ লোকে যাবে কেউ, সেখানে ভাব অনুযায়ী তাদের বিভিন্ন শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, সেই সেই ভাব অনুযায়ী তারা দেহ লাভ প্রাপ্ত হবে। এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর যে ধাম, যদি কেউ সংকীর্তন করতে পারেন তাহলে তিনি মহাপ্রভুর ধামে যাবেন, সেখানে গিয়ে মহাপ্রভুর দাসত্ব লাভ করবেন। এরপর পরবর্তী বিষয় আসছে আমাদের আশ্রয়। এই আশ্রয় মানে ভগবানের আশ্রয় গ্রহণ করা। পরমেশ্বর ভগবান তিনি পরমাশ্রয়, তা যার থেকে সৃষ্টি স্থিতি এবং লয় হয় তিনি পরব্রহ্ম পরমাশ্রয়।
শ্রীমদ্ ভাগবতে বর্ণন করা হয়েছে, যে এখানে দেখানো হয়েছে যে সমস্ত কিছু সেই ভগবান থেকে সৃষ্টি হয়েছে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আমাদের ভাগবতের প্রধান টিকাকার শ্রীল শ্রীধর স্বামীপাদ বর্ণনা দিচ্ছেন। আবার শ্রীকৃষ্ণ যখন গোপ বালকদের দেখেছিলেন, অর্থাৎ ব্রহ্মা যখন গোপ বালকদের দেখেছিলেন, তখন তিনি দেখেছিলেন যে চতুর্ভুজ বিষ্ণুমূর্তি তারা সবাই প্রকাশিত হচ্ছে কৃষ্ণ থেকে, তাই কৃষ্ণ সকলের আশ্রয়। শ্রীল শ্রীধর স্বামীপাদ বর্ণনা করছেন যে দশমে দশমাম লক্ষমাশ্রিত আশ্রয় বিগ্রহম শ্রীকৃষ্ণক্ষম পরম ধামম জগদ্ধামম নমামি তৎ, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে দশম তত্ত্বের বর্ণনা করা হয়েছে। এই দশম তত্ত্ব হচ্ছেন সমস্ত আশ্রিতগণের আশ্রয় বিগ্রহস্বরূপ পরমেশ্বর ভগবান, তার নাম শ্রীকৃষ্ণ, তিনি সমস্ত জগতের পরম ধাম, আমি তার উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এইভাবে শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত বিষয়ের আশ্রয়, শ্রীকৃষ্ণ থেকেই সমস্ত অবতারদের প্রকাশ। শ্রীমদ্ ভাগবতের শ্রেষ্ঠ আচার্য শ্রীধর স্বামীপাদ তিনি এই তত্ত্বটি আমাদের প্রদান করেছেন, তাই শ্রীমদ্ ভাগবতের সর্বোচ্চ আশ্রয় তত্ত্বে শ্রীকৃষ্ণকেই নিরূপণ করা হয়েছে। হরে কৃষ্ণ।